Hello viewers, welcome back to my channel. আবার চলে আসলাম Linux IT solution এ। এটার exit location হলো ঢাকা New Elephant Road, সুভাষ্ট্র আর্কেড ICT ভবনের চতুর্থ তলা। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাজেটের মধ্যে একটি PC বিল্ড করে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে Linux IT solution এর owner রাসেল ভাই। তিনি আজকে আমাদের কত টাকার মধ্যে একটি PC বিল্ড করে দেখাবেন, সব বিস্তারিত জানাবেন। তো viewers কথা বলার জন্য শুরু করা যাক আজকের ভিডিওটি। Assalamualaikum ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই, আপনাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটা প্রথমে বলে দিবেন। এটা হলো নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে সুভাষ্ট্র আর্কেড ICD ভবন আমাদের মার্কেটের নাম। এখানে এসে লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠলে 421 এবং 422 নম্বর শপ হলো আমাদের, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। Linux IT solution আসলে কিন্তু আপনারা সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইস বাজেটের মধ্যে PC বিল্ড করতে পারবেন। আমরা যে আজকে PC বিল্ডটা করে দেখাবো এটার প্রাইস এবং যত ফিচার আছে সবই আমাদের বিস্তারিত জানাবেন। আজকের যে PC বিল্ডটি করে দেখাবো এটা আসলে যাদের বাজেট একটু লো আর কি, যাদের বাজেট একটু কম, ঠিক যাদের বাজার 20 থেকে 20,500 টাকার ভিতরে, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুব হেল্পফুল হবে বলে আমি আশা করি। আপনারা চাইলে অফিসিয়াল যত ধরনের কাজ সেগুলো সবই করতে পারবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চান এবং যারা ওই যে ভিডিও এডিটিং, টুকটাক ভিডিও এডিটিং, ছোটো ছোটো যে ভিডিও এডিটিং করতে চান এবং যারা ইউটিউবিং করতে চান এবং যারা ফ্রি ফায়ার টাইপের গেমস খেলতে চান এবং যারা নতুন কম্পিউটার শিখতেছেন, তাদের জন্য পিসিবিলিটি খুবই হেল্পফুল হবে। এখানে মাদারবোর্ড হিসেবে আমি রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, ইসোনিক ব্র্যান্ডের H81 একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনারা জানেন যে 4 জেনারেশনের i3, i5, i7 প্রসেসর পর্যন্ত আপনারা সাপোর্ট করাইতে পারবেন। আমরা যদিও এই পিসিবিলের সাথে রেখেছি কোর i3 4 জেনারেশন প্রসেসর রেখেছি। এখানে প্রসেসর হিসেবে আমি আগেই বলে দিয়েছিলাম যে ইন্টেল কোর i3 4 জেনারেশনের একটি প্রসেসর রেখেছি এই পিসিবিলের সাথে আমি। এখানে র্যাম হিসেবে আমি 8GB র্যাম ব্যবহার করেছি ভিউয়ার্স। এখানে 4GB দুটাই স্টিক আমি ব্যবহার করছি এই পিসি বিল্ডের সাথে। এখানে এটা হলো এক্স স্টার নামে একটি ব্র্যান্ড, এটা নতুন একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের SSD আছে মার্কেটে, এই ব্র্যান্ডের আপনার র্যাম আছে আর অনেক প্রোডাক্ট মানে আছে এই ব্র্যান্ডের। এবং আমি এটা আসলে আমার কাছে ভালো মনে হয়েছে, 1600 MHz এই র্যাম দুটি এবং এটার ওয়ারেন্টি হলো 3 বছর। এখানে আমি SSD হিসেবে যেটা রেখেছি, আমি একটু আগেই বললাম যে এক্স স্টার নামে একটি SSD আমি রেখেছি এই পিসি বিল্ডের সাথে 128GB। যাদের স্টোরেজ একটু বেশি দরকার, আসলে সবাই তো স্টোরেজ কম হইলে চলে না, আসলে SSD-র পাশাপাশি হার্ড ডিস্কেরও দরকার হয়, তাদের কথা চিন্তা করে আমি এখানে এই পিসি বিল্ডের সাথে রেখেছি একটি 320GB ওয়েস্টার্ন ডিজিটাল একটি হার্ড ডিস্ক রেখেছি এই পিসি বিল্ডের সাথে। তো ভিউয়ার্স, এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি একটি রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি ভেরি গুড কোয়ালিটি একটি পাওয়ার সাপ্লাই, যার 350 জেনুইন ওয়ারের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিল্ডের সাথে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। তো ভিউয়ার্স, এখানে আমি কেসিনটা খুব সুন্দর একটি কেসিন রাখার চেষ্টা করছি এই অল্প বাজেটের ভিতরেও আর কি, যারা যাদের বাজেট কম তাদেরও তো একটু মানে সৌন্দর্যের ব্যাপার থাকতেই পারে, তাদের ইচ্ছা থাকতেই পারে একটা গেমিং কেসিন নিব দেখতে সুন্দর। যারা দামি দামি কেসিন নেয় তাদেরকে আসলে দেখে তাদের হয়তো একটু কষ্ট লাগতে পারে, এই জন্য আমি এই পিসি বিল্ডের সাথে রেখেছি একটি গেমিং কেসিন রিভেঞ্জার ব্র্যান্ডের একটি কেসিন। দেখেন সামনে কত সুন্দর একটু স্টিক আছে, দেখা যায় যে RGB স্টিক এবং এখানে কিন্তু রিভেঞ্জার লেখাটা খুব সুন্দর করে জ্বলতেছে আপনারা দেখতেছেন। এবং এখানে সাইডে কিন্তু টেম্পার গ্লাসের মতো একটা আছে, চার্জ জাতীয় যদিও, তারপর কিন্তু টেম্পার গ্লাসের যে আপনার ফিল ওটা আপনি পেয়ে যাবেন এই পিসি কেসিনটার সাথে। এবং পিছনে কিন্তু একটা RGB ফ্যান থাকবে, দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, RGB ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে। আমার কাছে এই বাজারে কেসিনটা খুবই দারুণ মনে হয়েছে, এই জন্য আমি এই চেষ্টা করেছি এরকম একটা সুন্দর কেসিন রাখার জন্য। এখানে কিবোর্ড মাউস হিসেবে আমি রেখেছি অ্যাস্টাম ব্র্যান্ডের একটি কিবোর্ড, দেখেন অ্যাস্টাম ব্র্যান্ডের কিবোর্ডটা আপনারা খুব ভালো করে চিনেন, ওয়াটার প্রুফ একটি কিবোর্ড এবং 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোম্পানি থেকে দিয়ে দেয়, এবার সাইলেন্ট কি একটি কিবোর্ড। এবং এটার সাথে মাউস হিসেবে আমি অ্যাস্টাম ব্র্যান্ডের একটি মাউস রাখার চেষ্টা করছি ভিউয়ার্স, কারণ পুরো পিসিটাকে আমি ওয়ারেন্টি আওতায় আনার চেষ্টা করছি আর কি। এখানে 1 বছরের মধ্যে কিবোর্ড, মাউস, পাওয়ার সাপ্লাই সব কিছু আপনার পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো ভিউয়ার্স, এই বাজারের মধ্যে আমি একটি মনিটরও রাখার চেষ্টা করছি, কারণ আপনি অনেকেই দেখবেন যে একটু কম বাজেটে পিসি বিল করে দেখায় বাট মনিটর রাখে না। আমি আসলে সবসময় কমপ্লিট পিসি দেওয়ার চেষ্টা করি, কারণ একটা কাস্টমার যখন একটা মানে ভিউয়ার্স যখন এগুলো ভিউ দেখে তখন তারা হয়তো অনেকে বুঝে না যে এটা কি মনিটর সহ কি মনিটর ছাড়া, অনেকে মনিটর ছাড়াই দিয়ে দেয় ভিডিও, তারপর দেখা যায় কাস্টমার আসার পর বলে যাবে এখানে তো মনিটর নাই। তো এই জন্য সবসময় আমি চাই কমপ্লিট একটা পিসি বিল করে দেখানোর জন্য। তো এখানে আমি মনিটর হিসেবে দেখেছি গিগাসোনিকের একটি 17-ইঞ্চি LED মনিটর। তো ভিউয়ার্স, আমি এই পিসি বিলের সাথে একটু ওয়ারেন্টি ব্যাপারে আলাপ করে নিই আপনাদের সাথে। এই পুরো পিসি বিল্ডের সাথে 1 বছর পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 3 বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা ভাই, আমরা সবকিছু জানলাম, প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সহ যাবতীয় তথ্য জানলাম, আপনাদের ডেলিভারি প্রসেসটা কি আমাদের একটু বলে দেবেন।
আসলে আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নেওয়ার ব্যবস্থা এখানে আছে। আপনারা চাইলে এসে দেখেও নিতে পারেন এবং আপনারা যদি অনলাইনে নিতে চান, অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমরা 64 জেলায় মাল ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, 2040 টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, দেন আপনার নাম, মোবাইল নাম্বার, লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠাইতে হবে। পাঠানোর পরে আমরা পুরো পিসটাকে কমপ্লিট করে রেডি করে পাঠাই দেবো আপনার ঠিকানায়। আপনি ওখান থেকে মালটা যাওয়ার পরে বাকি টাকা দিয়ে মালটা রিসিভ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রোডাক্টটি আপনারা নিতে পারেন। প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে, অথবা আপনারা চাইলে সরাসরি তাদের শোরুমে এসে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন। দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।